মিশরের গভর্নর হযরত ইয়ামান কোরআন কিভাবে মেনেছেন, কালিমা পড়েছেন, মুসলমান হয়েছেন, পালন করছেন দায়িত্ব আমিরুল মুমিনিনের। খলিফাতুল মুসলিমিন হযরত ইয়ামান শাসনভার পালন করছেন, তিনি একজন রাষ্ট্রনায়ক, অর্ধ জাহানের খলিফা হযরত ইয়ামান ডাকলেন মিশরের গভর্নরকে, তোমার সাথে কথা আছে চলে এসো। চলে আসলেন, কথোপকথন শুরু হয়ে গেল। ইতোমধ্যে রাষ্ট্রের কর্মচারীরা কিছু নাস্তা ব্যবস্থা করে নিয়ে আসলেন। হযরত ওমর শুকনা রুটি জাইতুনের তেলে ভিজায় খাচ্ছেন। মিশরের গভর্নর নাস্তা খায় না, বরং সে শুধু দেখতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, মিশরের গভর্নর, প্রিয় ভাই তুমি খাচ্ছ না, বলো কি জন্য খাও না বলো। মিশরের গভর্নর বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এখন পর্যন্ত গোশ আসে নাই, রুটি খাবো কি দিয়ে? ওমর বলে, বলো তিন বেলা তোমার কমের লোক কি রুটি গোশত খেতে পারে নাকি? মিশরের গভর্নর বলে, তা তো পারে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বলে, যদি তা না হবে তোমার কওমের লোকজনেরা, তোমার নির্বাচনী এলাকার লোকেরা যদি তিন বেলা গোশ আর রুটি খেতে না পারে, আল্লাহে তাল্লাহে তুমি তিন বেলা খেয়ে খেয়ে তোমার চামড়া মোটা করছো, শরীরের গোশত বাড়াচ্ছ, কায়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের বিচার কাঠগড়ায় তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এর নাম ইমান, এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? এইভাবে ইসলাম মানতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সেজন্য কোরআন কেমনে মানতে হবে, আল্লাহ পাক সব কথা বলেছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একটা দিয়েছি নির্দেশনা, একটা দিয়েছে রহমান, একটা দিয়েছে মজাদা, একটা দিয়েছি সফলতার কিতাব যার নাম কোরআন। এ রহমত নামক গ্রন্থ যারাই পেয়েছে, যারা কোরআনের আইন মেনে নেবে, আল্লাহ পাকের নবীকে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, নবীজি যারা এই কোরআন মেনে নিবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিয়ে দিব। ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, এমন সফলতার উপরে, এমন কিতাবের উপরে, এমন রহমতের উপরে তামাম পৃথিবীতে আর কোন রহমত নাই। আছে জোরে কন্ত? আছে? এবার সেই কোরআন বলে, কোরআনের নির্দেশনা হলো চারটি, জোরে কন কয়টি? সকলে বলেন, জোর হলো না, আরো আস্তে আস্তে বললে জোরে বলে, আর একটু জোরে বলেন, কয়টি? চারটি। এক নম্বর হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কর আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমার সৃষ্টি করেছেন, কথা কার? জোরে কর, এখনো কোরআন পড়ো, ঠিক না? কোরআনের নির্দেশনা দুই, কোরআন বোঝো। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল
কুরআন আলিল যিকিরি ফাহাল মিম মুদ্দাকির। আল্লাহ পাক বলেন যে কোরআন দিয়েছি, কোরআন মানো, এই কোরআন বোঝার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন সহজ করে নাযিল করেছি। আর একটু জোরে আল্লাহু আকবার। কোরআন বুঝেছিলেন হযরতি হামজালা, জীবন দিয়েছেন, ঈমান দেন নাই, কথা কন না কে ঠিক কি না? এই কোরআন বুঝেছেন হযরতি সাদ বিন আবি ওয়াক্কাস, কালিমা পড়েছেন, মুসলমান হয়েছেন, মায়ের পক্ষ থেকে বাধা, স্ত্রীর পক্ষ থেকে বাধা, পরিবারের পক্ষ থেকে বাধা, সমাজের পক্ষ থেকে বাধা, রাষ্ট্রের পক্ষ থেকে বাধা। ও স্যার রে, তোমার জীবনকে একেবারে চুরমাচার করে দেওয়া হবে, নির্যাতন করা হবে, নিপীড়ন চালানো হবে, কষ্ট দিয়ে তোমাকে হত্যা করা হবে, জীবন চলে যায়। হযরত সাদ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল আলিম। আর একটু করে আল্লাহু আকবার। একটা ফোম ফোম শব্দ হয় কেন? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বুঝাতে চান ইমানদারেরা, মুমিনেরা জীবন দিবে, হাত দিবে, পা দিবে, একটি মুহূর্তের জন্য কখনো জীবন দিবে, একটি মুহূর্তের জন্য ইমান থেকে পিছপা হতে পারে না, ঠিক কি না? ঠিক কি না? মা বললেন বেটা সাদ রে, আমি তোর মা, কালিমা পড়ার অপরাধে তোকে বাড়ির থেকে বের করে দিয়েছি, তুই মোহাম্মদের ধর্ম ছাড়লে আমি তোকে বাড়িতে গ্রহণ করব। সাদ বলে মা জায়গা দিবা না, কোনো আপত্তি নাই, একটি মুহূর্তের জন্য আমি ইমান ছাড়তে পারি না। ভয়াবহ পরিস্থিতি হয়ে গেল। সাদের মা দাঁড়িয়ে গেলেন বাহিরে, উত্তপ্ত গরম বাড়ি, ওপর থেকে সূর্যের আলো কঠিন তাপ দিচ্ছে। হযরত সাদকে মা ডাক দিয়ে বলে সাদরে, যতক্ষণ পর্যন্ত তুই বাড়িতে আসবে না, মুহাম্মদের ধর্ম ফেরত দিয়ে আসবে না, কালিমা ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত আমি তোর মা এই রোদ থেকে বাড়িতে ফেরত যাব না। খাবার বন্ধ করে দিলাম, জীবন চলে যাবে, আমি তোর মা ঘরে ফিরে যাব। হযরত সাদ বিশ্ব নবীর জীবনে স্মরণ করিয়ে দিলেন, নবীজি দাঁত ভেঙেছেন, তার উপরে মুয়াইদ নামক একজন কাফের, তার গোষ্ঠী সুদ্ধা কাফের গোষ্ঠীরা বিশ্ব নবীজির মাথার মধ্যে নাড়ি আর ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন, নবীর জীবন চলে যায়, একটি মুহূর্তের জন্য ইমান ছাড়েন নাই। হযরত সাদ বলে মারে, গোষ্ঠী সুদ্ধাকে যদি ছাড়তে হয়, তুমি মা হিসেবে তোমারে ভালোবাসি, খেদমত করি এবং করব, জীবন চলে যাবে, একটি মুহূর্তের জন্য ইমান থেকে পিছপা হতে পারি না। জোরে কন্যাকে ঠিক কি না? এর নাম ইমান, এর নাম কি? আর একটু জোরে কনের নাম কি? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ সহকারে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেন তারা মরে না, বরং তারা হলো জীবিত, কিন্তু আসল কথা হলো তোমরা তা বুঝতে পারো না, ঠিক কি না? ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, একান্ত আপন জানা না, লক্ষ্য করে শোনা লাগবে, লম্বা কথা নয়, আমরা সংক্ষেপ কথা শুনব। দুই নাম্বার বুঝলাম, এক নাম্বার কোরআন পড়ো, দুই নাম্বার কোরআন বোঝো, তিন নাম্বার আল্লাহ কোরআনে বলে কোরআন মানো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াস
তামিউনাল কওলা ফায়াতামিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আর একটু জোরে আল্লাহু আকবার। যারা এই কোরআন শুনবে আর ভালো দিকগুলি মেনে নেবে, অর্থাৎ যারা কোরআন শুনবে আর কোরআন মেনে নিবে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিগুলি সফল কাম, অর্থাৎ বুদ্ধিমানের খাতায় তাদের নাম লেখানো হবে। তা সুবহানাল্লাহ কয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়বে আর কোরআন মেনে নিবে, কোরআন শুনবে আর কোরআন মেনে নিবে, আল্লাহ বলেন তারা হবে বুদ্ধিমান। তারা কি সকলে কয় নাই, জোরে তারা কি হবে, তারা বুদ্ধিমান। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এ কথাগুলি কার? তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন বুঝার দরকার আছে না নাই? কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীকে, তার সেই নেতার, সেই বিশ্ব নেতার আদর্শ মানার দরকার আছে না নাই? আজ তামাম পৃথিবীতে দেখা যায় সেই কোরআন মানবে যারা বুদ্ধিমান তারা সফল হবে তারা। এই কথা কোরআন আল করিমের সুরা জুমারের 18 নম্বর আয়াতে আছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা কি বুঝতেছেন ভাইয়ার আমার, বন্ধুরা আমার? এই কোরআন বলেছে এই কোরআন মানবে যারা বুদ্ধিমান হবে তারা। অথচ এই কোরআনের গায়ে প্রসাব করতেছে এসে আসাদ নূর নামের একজন মুসলমানের বাচ্চা। নাউজুবিল্লাহ বলার দরকার নাই, কালকে বাড়িতে গিয়ে বললেন, সকলে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী বলেছেন কোরআনের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে যারা হা না সারা দেয় না তারা কিন্তু মুনাফিক, এটা হাদিসের ভাষা। এবার বলেন কোরআনের গায়ে প্রস্রাব করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই কণ্ঠকে, দীপ্ত কণ্ঠে তার বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করার দরকার আছে না নাই? এই কোরআনকে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, চরমনাই, ফুরফুরা সকল দলের সকল মতের, ঠিক কিনা? যে আওয়ামী লীগ করে তারা এই কোরআন মানে, মানে না? যারা বিএনপি, জামাত ইসলামী সকল দল এই কোরআন মানে, ঠিক কিনা? যে যে জলাই করুক আল্লাহর নবীকে মানে, সেই নবীকে ভোলার বোরহানউদ্দিন থানায় নবীকে কটুক্তি করা হয়েছে। সেইখানটায় তৌহিদি মুসলিম জনতার একাংশ প্রতিবাদ করতে গিয়ে 7 জন জীবন দিয়েছে। ভাই কথা বলেন না কেন? এই ঘটনা আপনারা জানেন কিনা? আমরাও বলি আমরা দল আর মত বুঝি না। আল্লাহর নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলতে চাইলে, কেউ জিব্বা দিয়ে কোনো কথা কটূক্তি উচ্চারণ করতে চাইলে, আমরা ওই জিব্বাকে দুভাগ করে ফেলব। আমরা দল আর মত বুঝি না। আমি আবার বলছি, আই রিপিট ইট, দিস ইজ নট পলিটিক্যাল মিটিং, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আল্লাহর নবীকে নিয়ে কথা বললে, আল্লাহর কোরআনের গায়ে প্রস্রাব করতে চেয়েছে আসাদ নূর ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন, আমরা মুসলমান আল্লাহর কোরআন এবং নবী এবং আল্লাহর বিরুদ্ধে সহ্য করতে পারি না। আমরা মুসলমানেরা স্বাধীনতার যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, 95 ভাগ মুসলমানদের জমিনে, 56,000 এই মুসলমানদের জমিনে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা আবার প্রয়োজনে আর একবার স্বাধীনতার যুদ্ধ করবো। যারা কোরআন বিরোধী কথা বলে, কথা বলে না কেন, ঠিক নাবে ঠিক? যারা নাস্তিক তারা কোনো দলের নয়, ঠিক কি না? তারা কোনো দলের নয়, কোনো মতের নয়। নাস্তিকদের আমরা বলি কোরআনের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, রিতা দেওয়ান নামের একজন কুলাঙ্গারে নিয়ে এক মহিলা আল্লাহকে শয়তান বলেছে। বলে ভাই আওয়াজ দেন না কেন, জোরে বলেন না কেন, ঠিক নাবে ঠিক? আমরা বলতে চাই এই জমিনে প্রয়োজনে আর একবার একটা মিনি কেয়ামত হবে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে আমরা মুসলমানরা মেনে নেব না। আমরা আর একবার প্রয়োজনে যুদ্ধ করব এই নাস্তিক যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে। আমরা মাননীয় সরকারকে বলি এই নাস্তিকদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করুন। আর তা না হলে আমরা যদি জেগে উঠি এক হাতে ঝাড়ু আর এক হাতে জুতা নিয়ে, যারা কোরআনের গায়ে প্রস্রাব করতে চেয়েছে, নবীকে কটূক্তি করেছে, আল্লাহকে শয়তান আর মুনাফিক বলেছে,
এই নাস্তিকের বাচ্চাগুলিকে জুতা আর ঝাড়ু দিয়ে সমান করে বাংলার জমিনে এই নাস্তিকদেরকে সমান করে জুতা পিটা করে বের করা হবে। বাংলার জমিনের 95% মুসলমানদের জমিনে কোন নাস্তিকের বাচ্চার জন্য 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না, হবে না।